স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে আজাদি কা অমৃত মহোৎসব উদযাপন, রাজা রামমোহন রায়ের জন্মের 250 বছর উদযাপন দেখাবো নিউজ অগ্নির পর্দায়। কি বলছেন খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ দেখাবো। উপস্থিত আছেন দেবাশিস শেঠ, অমিত কুমার আঢ্য সহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তি এবং বিভিন্ন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশনের উদ্যোগে আজকে এই খানাকুলের অত্যন্ত গর্বের মাটিতে যে অভিনব প্রদর্শনী এবং কর্মসূচি গ্রহণ করেছে, আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে এত জানার তথ্য আমাদের প্রত্যেকের অজানা রয়েছে। আজকে আমি এসে আমার যেটা মনে হলো, খানাকুল কেন, এই খবরটা আমাদের সাব ডিভিশন সহ জেলায় ছড়িয়ে পড়া উচিত। তার কারণ, যেভাবে স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল তার যে ডকুমেন্টেশন, প্রত্যেকটা ডকুমেন্টেশন আমাদের মেমোরিয়াল হলে রাখা আছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত খোলা থাকবে, বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটা অত্যন্ত উপকারী এবং তারা অনেক কিছু জানতে পারবে তাদের অজানা তথ্য। কিভাবে স্বাধীনতা আন্দোলন হলো, কিভাবে প্রথম আমাদের স্বাধীনতার পতাকা কেমন ছিল, তার রং কেমন ছিল, কত সালে সেই পতাকা উড়েছিল ইত্যাদি, বিভিন্ন সময়ে কি কি আন্দোলন হয়েছিল, সমস্ত তথ্য কিন্তু এখানে রয়েছে। এবং অবশেষে 1947 সালে কিভাবে আমরা স্বাধীনতা লাভ করলাম এবং তার যে আনন্দ উৎসব, সেই সমাপ্তি পর্যন্ত এখানে এই প্রদর্শনীতে আছে। আমি আজকে আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই খানাকুল সহ আরামবাগ সাব ডিভিশন সহ বিভিন্ন মানুষকে, যে আপনারা এই কয়েকটা দিন, 4টে দিন প্রতিদিন আপনারা আসুন, অভিভাবক অভিভাবিকারাও আসুন, ছাত্রছাত্রীরাও আসুন, এসে এই যে আমাদের প্রদর্শনী, অত্যন্ত দুষ্প্রাপ্য প্রদর্শনী, এটাকে আপনারা গ্রহণ করুন এবং আপনাদের অজানা তথ্যকে জানুন, এটা আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ, নমস্কার।